بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আযযা ওয়া জাল ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال عز وجل في آية أخرى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا جابوتيو প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর আবার আজকের এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। সাথে সাথে আমি দীর্ঘ দুই মাস পর আবারও আপনাদের মাঝে আল্লাহর রহমতে সুস্থভাবে ফিরে এসে আলোচনা শুরু করতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে মহামানব আমাদের মাঝে এমন এক সময় আগমন করেছিলেন যখন এই পৃথিবীর বুকে অন্যায়, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি সৈলাব বয়ে গিয়েছিল। কিন্তু এই মহামানবের আগমনে মহান রব্বুল আলামিন তার মাধ্যমে ওই সময়ের জাহিলিয়াত যুগের মূর্খতাকে এবং জাহিলিয়াতপনাকে পৃথিবী থেকে তার মাধ্যমে দূরভূত করেছেন। সেই রাসূলের উপর দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে বিষয়টি হচ্ছে আত-তাকওয়া ওয়া আহমিয়াতুহু, তাকওয়া এবং তার গুরুত্ব। তাকওয়া শব্দটি মূলত আরবি, এটি আমরা বাংলা ভাষায় নিজেরাও ব্যবহার করে থাকি, এবং তাকওয়া শব্দের অর্থ আমরা সাধারণত পরহেজগারিতা, অনেকে খোদা ভীরুতা বলে থাকি। আসলে খোদা শব্দটি বলা ঠিক না, এজন্য যে খোদা শব্দটি এসেছে দুটি শব্দের সংমিশ্রণে, আর তা হচ্ছে খোদ যোগ আ, মানে নিজেই আসা। খোদ মানে নিজে, আর আ মানে আসা, খোদ আ মানে নিজেই আসা। এই জন্য খোদা শব্দটি মহান রব্বুল আলামিনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তাছাড়া মহান রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যে নাম এবং সিফাতগুলি সাব্যস্ত করেছেন তার মধ্যে কোনো স্থানেই খোদার উল্লেখ নেই। তো আমরা খোদা ভীরুতা বলে থাকি, তবে এটাকে আমরা চেঞ্জ করে বলতে পারি আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, পরহেজগারিতা এবং ভালো পথ অবলম্বনকে শাব্দিক অর্থে আমরা তাকওয়া বলে জানি। আর ইসলামের পরিভাষায় তাকওয়ার বিভিন্ন সংজ্ঞা ওলামাগণ দিয়েছেন এবং সাহাবাগণ থেকেও বর্ণিত হয়েছে।
যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এর সংজ্ঞাও একাধিক এসেছে এক একজন এক এক ভাবে একে সংজ্ঞায়িত করেছেন তবে আমরা সব সংজ্ঞাগুলো বলতে না পারলেও মূল এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা বলবো ইনশাআল্লাহ প্রথমে আমরা তাকওয়ার সংজ্ঞায় তালক বিন হাবিব রাহিমাহুল্লাহর সংজ্ঞাটি উল্লেখ করছি তিনি বলছেন যে তাকওয়া হলো হিয়াল আমালু বিতাআতিল্লাহি আলা নূরিম মিনাল্লাহি রাজাআ সাওয়াবিল্লাহ তাকওয়া হলো যে মহান রব্বুল আলামিনের কাছে সওয়াব এর আশায় বা সওয়াবের প্রত্যাশায় আল্লাহর দেওয়া পথ অনুযায়ী আল্লাহর আনুগত্য করা আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশায় তার দেওয়া পথ অনুযায়ী আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করলাম যদি আল্লাহর পথ অনুযায়ী না হয় তাহলে সেটা তাকওয়া হবে না এমনই ভাবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে ওনার সংজ্ঞার মধ্যে ওয়া তারকু মাআসিল্লাহি আলা নূরিম মিনাল্লাহি মাখাফাত আযাবিল্লাহ আগে আমরা ভালো কাজ করেছিলাম সওয়াবের প্রত্যাশায় আল্লাহর নিকটে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী বা নিয়ম অনুযায়ী এখন আমাকে আপনাকে আল্লাহর নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকতে হবে কেন মাখাফাত আযাবিল্লাহ আল্লাহর শাস্তির ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে আল্লাহর নিষেধকৃত বা যেগুলোতে তার অবাধ্য হয় এমন কাজগুলো থেকে দূরে থাকতে হবে কি পদ্ধতিতে যেই পদ্ধতিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই কাজ থেকে এইভাবে বিরত থাকতে হবে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন ব্যক্তি এসেছিলেন এবং তিন রকম শপথ করেছিলেন একজন বলেছিলেন আমি সারা জীবন রোজা রাখব আরেকজন বলেছিলেন কোনোদিন বিয়ে শাদি করব না আরেকজন বলেছিলেন আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ব ঘুমাবো না কোনোদিন তো আল্লাহর ইবাদত করা মতলব এটা আল্লাহ চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু এমন ভাবে নয় যা আল্লাহর সীমারেখার বাইরে চলে যায় রাতে কিছুক্ষণ সময় আল্লাহর ইবাদতে কাটাতে হবে কিন্তু এমন নয় যে সম্পূর্ণ সময়টাই আপনি বিনিদ্রায় কাটিয়ে দিবেন এবং আপনার নিজের শরীরের যে অধিকার আছে তা আপনি খর্ব করবেন সাথে সাথে আপনার পরিবারের ফ্যামিলির যে অধিকার আছে তা আপনি খর্ব করবেন তো যেভাবে আমি আপনি আল্লাহর আনুগত্যের কাজগুলো আল্লাহর কাছে সওয়াব পাওয়ার প্রত্যাশায় আল্লাহর দেখানো পথ অনুযায়ী করব ঠিক তদ্রূপ আল্লাহর নিষেধকৃত জিনিসগুলো থেকে বা যে কাজগুলো করলে আল্লাহর অবাধ্যতা হয় সেই কাজগুলো থেকে আমি আপনি আল্লাহর দেখানো পথেই বা সে অনুযায়ী বিরত থাকব এটা হচ্ছে তাকওয়া আর এই সংজ্ঞা দিয়েছেন তালক বিন হাবিব রাহিমাহুল্লাহ এই সংজ্ঞা আপনি পাবেন ইমাম যাহাবীর সিয়ার নামক গ্রন্থের চতুর্থ খণ্ডের 601 পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির বা ঐতিহাসিক মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি মহান রব্বুল আলামিনের বাণী সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত যেখানে বলা হয়েছে ইয়া বানী আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা হে আদম সন্তানেরা আমি তোমাদের উপরে পোশাক নাজিল করেছি আমি তোমাদেরকে পোশাক দিয়েছি কেন ইউয়ারি সাওআতিকুম যা দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থান আবৃত করবে এরপর আল্লাহ বলছেন ওয়ারিশা এবং এমন কিছু পোশাকাদি আমি তোমাদেরকে দিয়েছি যেই পোশাকাদির মাধ্যমে তোমরা সৌন্দর্য গ্রহণ করবে নিজেকে সৌন্দর্য মণ্ডিত করবে কিছু পোশাক আছে যা সাধারণত না পড়লেই চলে না ইজ্জত ঢাকার জন্য আর কিছু পোশাক আছে আমার একটা জামা কাপড় আছে যা মোটামুটি আমার চলে যায় কিন্তু একটা সুন্দর পোশাক দরকার যেটা পরে আমি দশ জনের সামনে যাব অথবা কোনো অনুষ্ঠানে যাব এটাকে বলা হয় রিশা তারপর আল্লাহ বললেন ওয়ালিবাসু তাকওয়া যালিকা খাইর আর তাকওয়ার যে পোশাক এটা অন্যান্য পোশাকের চাইতে উত্তম ওয়ালিবাসু তাকওয়া যালিকা খাইর এবং তাকওয়ার পোশাক পরিচ্ছদ হচ্ছে এর চাইতে উত্তম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন লিবাসুত তাকওয়া জিনিসটা কি এর ব্যাখ্যায় বলছেন যে লিবাসুত তাকওয়া হলো হুয়াল ঈমানু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা ওয়ালিবাসুত তাকওয়া আপনি কি আমি কি তাকওয়া পড়ে নেব
এই তাকওয়া পড়ার পরিধানের অর্থ কি এই তাকওয়া পরিধানের অর্থ হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা বিশ্বাস স্থাপন করা এবং ঈমান বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করেছি যে ঈমান হলো মুখে উচ্চারণ করা কালেমায়ে শাহাদাতকে মুখে উচ্চারণ করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং কর্মে বাস্তবায়ন করতে হবে ওয়াখাশিয়াতুহু এবং আল্লাহকে ভয় করতে হবে ওয়াল আমালুস সালেহ এবং সৎকর্ম করতে হবে এগুলো হলো লিবাসুত তাকওয়ার অন্তর্ভুক্ত ওয়াসামতুল হাসান এবং আমি আপনি আমার আপনার চালচলনে কৃষ্টি কালচারে সংস্কৃতিতে আমার আপনার তাহজিব তামাদ্দুনে ইসলামী সংস্কৃতি মেনে চলব এবং উন্নত ভালো সংস্কৃতি মেনে চলব এটা হলো তাকওয়া বা লিবাসুত তাকওয়ার ব্যাখ্যা যা করেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আর আপনি এটা পাবেন তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 407 পৃষ্ঠায় আর এটা হচ্ছে বেখতেসার তাফসীর ইবনে কাসির এমনি কোন কোন জায়গাতে আপনি 6 খণ্ড পর্যন্ত পাবেন কোনটাতে আছে 4 খণ্ড আর এই তারপরও এখান থেকে ইখতিসার করা হয়েছে মুক্তাসার সংক্ষিপ্ত করা হয়েছে সেই সংক্ষিপ্ত তাফসীর ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ডের 407 পৃষ্ঠায় আপনি এই সংজ্ঞা পাবেন বা এই ব্যাখ্যা পাবেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বা মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ করেছেন লিবাসুত তাকওয়ার সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের ব্যাখ্যায় এরপরে সূরাতুল হুজরাতে তাকওয়া আলোচনা এসেছে সেখানে ফাহাদাস সুলাইমান তিনি তাকওয়ার ব্যাখ্যা বা সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে তাকওয়া হলো হিয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতান আমি আপনি আল্লাহ আমার আপনার মাঝে এবং আল্লাহর শাস্তির মাঝে একটা প্রাচীর নির্মাণ করব একটা আড়াল সৃষ্টি করব একটা দেওয়াল রচনা করব এটা হলো তাকওয়া হিয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতান যেই কাজে কাজ করলে আল্লাহ শাস্তি পেতে হবে যেই কাজে আল্লাহর শাস্তি নির্ধারিত রয়েছে ওই কাজের মাঝে ওই শাস্তির মাঝে এবং আমার আপনার মাঝে একটা আড়াল সৃষ্টি করা প্রাচীর সৃষ্টি করা বাধার সৃষ্টি করার নাম হচ্ছে তাকওয়া এখন ওই কাজ ওই আযাবের মাঝে এবং আমার আপনার মাঝে যেই বাধার সৃষ্টি করব সেটা কিভাবে বলছেন বিফিলে মা আমার আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করার মাধ্যমে ওয়া ইজতিনাবি মা নাহা এবং আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে ওয়া ইযা ফাআলতা যালিক যদি আমি আপনি এগুলো করতে সক্ষম হই অর্থাৎ আদিষ্ট কাজগুলো করতে পারি এবং নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকতে পারি যালিক ওয়া ইযা ফাআল ওয়া ইযা ফাআলতা যালিক কুনতা মিনাল মুত্তাকিন তখন তুমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে যাদের কথা মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কোরআন কাদের জন্য হেদায়েত স্বরূপ মুত্তাকিনদের জন্য পরহেজগারদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তো আমি আপনি তখন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবো যখন আমি আপনি আমার আপনার মাঝে এবং মহান রব্বুল আলামিনের শাস্তি আযাবের মাঝে আল্লাহর আদেশকৃত কাজ করা এবং নিষেধকৃত কাজ থেকে বিরত থাকার মাধ্যমে একটা আড়াল একটা পর্দা একটা বাধার সৃষ্টি করতে পারবো ফাহাদা সুলাইমান তার সূরাতুল হুজরাতের তাফসিরে তাফসির করতে গিয়ে 9 নম্বর পৃষ্ঠায় কথা বলেন এমনই ভাবে প্রখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে তুমি কি কখনো কাটাওয়ালা রাস্তা দেখেছো তখন প্রশ্নকারী বলেছিলেন যে হ্যাঁ আমি কাটাওয়ালা রাস্তা দেখেছি তো উনি জিজ্ঞাসা করলেন যে কাটাওয়ালা রাস্তায় যখন তুমি চলো তখন তুমি কি করো তো উনি বললেন যে আমি হয় ওই রাস্তা ত্যাগ করি অথবা ওই কাঁটাটা বেছে বেছে আমি চলি অথবা কাঁটাটা ভেঙে ফেলি যে কোনো ভাবে আমি ওটা থেকে বাঁচার চেষ্টা করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে যাকাত তাকওয়া এটাই হলো তাকওয়া অর্থাৎ এর দ্বারা উনি বোঝাতে চাইলেন যে আমি আপনি যখন আমার আপনার জীবন জীবনে চলবো রাস্তা জীবনে দুনিয়ায় চলাফেরা করব তখন আল্লাহর বাধা
যে কাঁটাগুলো আসছে সেগুলোকে তুলনা করা হয়েছে আল্লাহর নিষেধকৃত জিনিসগুলোর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধকৃত বিষয়গুলোর সাথে এখন ওই বিষয়গুলো আমাকে আপনাকে অতিক্রম করে যেতে হবে সেগুলো করা চলবে না এমন ভাবে পরিশেষে আমরা তাকওয়ার যে সংজ্ঞা উল্লেখ করব সেই সংজ্ঞাটি আমার কাছে খুবই ভালো লাগে এবং অনেক বড় বড় আলেমরাও সেই সংজ্ঞাটি গ্রহণ করেছেন আর কিভাবে সেটা গ্রহণ তারা করবেন না সেই সংজ্ঞা যে দিয়েছেন ইসলামের তথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ খলিফা এবং জামাতা আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি এই তাকওয়ার একটি সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটি অধিকাংশ আলেম ওলামার কাছে গৃহীত তিনি এই সংজ্ঞা দিতে গিয়ে বা তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তাকওয়া হলো মাখাফাতুল জালিল মহান রব্বুল আলামিনকে ভয় করা উনি কয়েকটি স্টেপ সাজিয়েছেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহান রব্বুল আলামিনকে ভয় করা এই ভয় করা যে ব্যক্তি যেখানে আছেন যে পদে আছেন যে স্থানে যেভাবে তিনি কাজ করছেন সেখানেই তিনি আল্লাহকে ভয় করবেন আমি কৃষি কাজ করি কৃষি কাজ যে ব্যক্তি করেন তিনি কৃষি কাজে আল্লাহকে ভয় করবেন কিন্তু এখনকার কৃষকদের মাঝে আল্লাহর ভয় উঠে যাওয়ার ফলে দেখা যায় অনেক কৃষক কি করেন জমির আইল চাপেন ফলে এখানে আল্লাহর ভয় আর থাকলো না যদি তিনি আল্লাহকে সঠিক অর্থে ভয় করতেন তবে এই অন্যায় কাজ তিনি করতে পারতেন না এমনই ভাবে রাখাল যখন মাঠে গরু ছাগল চড়ায় তখন দেখা যায় যে অন্যের ধান অন্যের খেত তার অগোচরে তার গরু ছাগলকে খাইয়ে দেয় এটাও তাকওয়ার পরিপন্থী বিষয় এমনই ভাবে আপনি আমি চাকুরি করি চাকরির জন্য আমি আপনি পয়সা পাই কিন্তু আমাদের দেশের অবস্থা এবং অধিকাংশ স্থানে এখন এই পরিস্থিতি চলে এসেছে যে আমি আমার কাজের জন্য পয়সা বেতন পাওয়া সত্ত্বেও আপনি যখন আমার কাছে ফাইল নিয়ে আসলেন তখন কিছু উপরে ইনকাম আমাকে যদি না দেন তথা ঘুষ না দেন তাহলে আপনার কাজ আমি করে দেব না এখানে আমি আপনি তাকওয়ার পরিপন্থী বিষয় করলাম আল্লাহকে ভয় করলাম না এমনই ভাবে আমরা হাদিসের ঘটনায় পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে সাত প্রকার ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান পাবেন যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক প্রকার ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন সেই ব্যক্তি হলেন অরাজুলুন দাআতু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নি আখাফুল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে ব্যক্তিকে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা নারী এবং সে সুন্দরীও বটে তাকে নির্জনে আহ্বান করে তার কামভা পূরণের জন্য বা চরিতার্থ করার জন্য কিন্তু ওই যুবক সুবর্ণ সুযোগ পাওয়ার পরও তাকে বলে এবং উত্তর দেয় ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়ে সে ওই কাজ থেকে বিরত থাকে যদি থাকতে পারে তবে আল্লাহ তার জন্য এই পুরস্কার ঘোষণা করেছেন আরশের ছায়ার নিচে তাকে কিয়ামতের দিনে স্থান দিবেন এবং সাতজন সৌভাগ্যবান ব্যক্তির একজন তিনি হবেন কিন্তু যদি আমি এখানে আল্লাহকে ভয় করতে না পারি তাহলে সেখানেও আমি তাকওয়ার পরিপন্থী বিষয় করলাম এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন ব্যক্তি যারা গুহায় আটকা পড়েছিলেন তাদের ঘটনা উল্লেখ করেছেন তার মধ্যে একজন ব্যক্তি আছেন বা ছিলেন যিনি তার চাচাতো বোনকে পাওয়ার জন্য উদগ্রীব ছিলেন তাকে পাওয়ার জন্য তার মন সর্বদা ব্যাকুল ব্যস্ত ছিল একদিন তিনি তার মনের ভাব তার কাছে প্রকাশ করলেন চাচাতো বোন এবার 100 দিরহাম বা দিনারের শর্ত আরোপ করলেন যা তখনকার যুগে
কষ্টসাধ্য ব্যাপার ছিল অর্জন করা। কিন্তু মনের যে জেদ এবং খেদ তা পূরণের জন্য চাচাতো ভাই কিছুদিনের মধ্যে সেই 100 দিরহাম বা 100 দিনার তিনি রোজগার করলেন এবং চাচাতো বোনকে দিলেন এবং সাথে সাথে বললেন যে যে শর্ত হয়েছে তা পূর্ণ করো। এবার দুজনে অবৈধ কাজে যখন উদ্যত তখন চাচাতো বোন বললেন ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো ওয়ালা তাফতাহিল খাতাম আর তুমি আল্লাহ তাআলা আমার যে মোহর মেরে দিয়েছেন এবং অন্যায় পথে যাকে ব্যবহার করা হারাম করে দিয়েছেন সেটা তুমি খুলে দিও না অর্থাৎ আমার সাথে ব্যভিচারে তুমি লিপ্ত হইও না। ওই ব্যক্তি ওই স্থান থেকে ওই 100 দিরহাম বা দিনার ত্যাগ করেছিলেন চাচাতো বোনকে দিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে উঠে এসেছিলেন কেবলমাত্র মহান রব্বুল আলামিনের ভয়ে। যদি আমি আপনি এরকম ভয় করতে পারি তাহলে এক নাম্বার শর্ত অর্জন করতে পারবো মাখাফাতুল জালিল মহান রব্বুল আলামিনকে ভয় করা। প্রতিটি ক্ষেত্রেই মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে। তার একটি উদাহরণ এখানে মহান রব্বুল আলামিন উল্লেখ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিআদ্দাতিহিন হে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হলেও এই হুকুম এই বিধান সারা বিশ্বের মুসলমানদের জন্য। ইযা তাল্লাকতুমুন নিসা যখন তোমরা নারীদেরকে তালাক দাও ফাতাল্লিকুহুন্না লিআদ্দাতিহিন তখন তাদের ইদ্দতে তাদেরকে তালাক দাও অর্থাৎ যখন তার মাসিক থেকে সে পবিত্র হয় তোহরে চলে আসে তখন তুমি তাকে তালাক দাও ওয়া আহসুল ইদ্দাহ এবং এই ইদ্দতকে গণনা করে রাখো কখন তুমি তালাক দিলে আবার কখন মাসিক আসছে আবার কখন দ্বিতীয় তালাক দিতে হবে বা দিলে কিনা তুমি এগুলো গণনা করে রাখো ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম এবং এক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। এমনটি যেন না হয়ে যায় যে আমি ভুলক্রমে তালাক দিয়ে দিয়েছি আমার স্ত্রীকে এবং আমার স্ত্রী তালাক হয়ে গেছে এরপরও আমি আমার স্ত্রীকে পাওয়ার আশায় বললাম যে আমি তালাক দেই নাই। এই বিষয়গুলো তো স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ। যদি এখন আপনি অস্বীকার করে বসেন যে না আমি তিন তালাক দেইনি এক তালাক দিয়েছি বা দুই তালাক দিয়েছি তাই আল্লাহ বললেন যে ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম তোমরা আল্লাহকে ভয় করো তো যিনি তোমাদের রব তোমাদের পালনকর্তা তাহলে তালাকের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে হবে। আমার আপনার জীবনের প্রতিটি পদে পদে আল্লাহকে ভয় করে চলতে হবে। যদি আমি আপনি এই ভয় করে চলতে পারতাম তাহলে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন অফিস আদালতে কিছু লোক থাকে যারা অন্যের কাজ পর্যবেক্ষণ করেন দেখেন ঠিকমতো কাজ করে কিনা ফাঁকি দেয় কিনা। যদি এই কাজগুলো আমি আপনি আল্লাহর ভয় যদি আমার আপনার মাঝে থাকতো তাহলে এখানে কোনো পরিদর্শকের অথবা এরকম কোনো ব্যক্তির প্রয়োজন হতো না যে আমাকে আপনাকে পর্যবেক্ষণ করবে বরং আমি আমার নিজ দায়িত্বে এই কাজগুলো আঞ্জাম দিয়ে যেতাম এবং আলহামদুলিল্লাহ যাদের মাঝে তাকওয়া এবং পরহেজগারিতা রয়েছে তারা এগুলো আঞ্জাম দেন নিজের মাসউলিয়াতি নিজেই চিন্তা করেন যে এই কাজটা আমার দায়িত্ব আমি যদি না করি তাহলে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে তাই তিনি এই কাজগুলো করে থাকেন এবং নিজে নিজের ডিউটিতে কোনোদিন ফাঁকি দেন না। যাই হোক এটা গেল এক নাম্বার কথা মাখাফাতুল জালিল মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বস্থানে দেখছেন এমনটি নয় ঘরের কোণে বসে অন্যায় করে ফেললাম ঘরের কোণে বসে ঘুষ খেয়ে ফেললাম সুদ নিয়ে নিলাম ইত্যাদি অপকর্ম করে ফেললাম কেউ দেখতে পেলেন না এমনটি নয় মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখছেন। এজন্য রোজার যে বা রমজানের বা সিয়ামের যে আয়াত তার শেষে আল্লাহ তাআলা কি বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এর অর্থ কি? এর অর্থ এটাই যে আমি আপনি যখন রোজা রাখি তখন ঘরে বসে খেয়ে নিতে পারি কিন্তু আমাকে আপনাকে বাধা দিবে কিসে? তাকওয়া আল্লাহর ভয়। যে আমি যদি এখন ঘরে বসে খেয়ে নেই পান করে নেই বা পানাহার করি তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে এবং আল্লাহর কাছে আমি সব না পেয়ে তখন আল্লাহ আমাকে
শাস্তি দিবেন। এই ভয়ে যদি কেউ এই রোজার রোজা রাখে তবেই তার তাকওয়া অর্জন হবে এবং তাদেরকেই আল্লাহ তাআলা রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার পুরস্কার দিবেন। যাই হোক, যে কথা বলছিলাম যে আমি আপনি গোপনে কিছু করে ফেললাম বলেই যে কেউ দেখল না এমনটি নয়, বরং আল্লাহর ভয় অবশ্যই আমাকে আপনাকে থাকতে হবে। কোন এক বাদশা বা রাজা তার অধীনস্থ লোকদেরকে পরীক্ষা করার জন্য প্রত্যেকের হাতে একটা করে মোরগ দিলেন। মোরগ দিয়ে বললেন যে এই মোরগ এমন এক স্থানে গিয়ে জবাই করে নিয়ে আসবে যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না। সবাই গেলেন এবং বেশির সব লোকগুলোই 99% লোকই তারা মোরগ জবাই করে নিয়ে এসেছে। একজন ব্যক্তি আছেন যিনি জবাই করেননি। তাকে জিজ্ঞাসা করা হলো যে সবাই জবাই করেছে, তোমার আবার কি হলো, তুমি জবাই করলে না কেন? উনি বললেন যে আমি যখন ঘরের কোনায় চলে গেলাম, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু বন্ধ, আমি একাই সেখানে, কিন্তু আমি খেয়াল করলাম যে আমার দুই ঘরে দুজন ফেরেশতা আছেন, তারা দেখছেন, সাথে সাথে মহান রব্বুল আলামিন তো সব কিছুই দেখছেন, ওয়া হুয়া আলীমুম বিযাতি সুদুর, অন্তরের অন্তর্জামী মহান রব্বুল আলামিন, তাই আমি এই তিনজনকে গোপন করতে পারিনি বলে মোরগ জবাই করিনি। রাজা বললেন যে আজকের পরীক্ষায় পাশ করেছে একমাত্র তুমি, এবং তাকেই রাজা পুরস্কৃত করলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বুঝানোর বিষয় ছিল যে মাখাফাতুল জালিল, মহান রব্বুল আলামিনের ভয় আমাদের মাঝে আজকে নেই, যার ফলে প্রতিটি স্থানে অন্যায় রাজানি হচ্ছে, একজন আরেকজনকে অন্যায়ভাবে গোপনে হত্যা করে ফেলছে, কিন্তু সে জানে না যে কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে এই আমার মাথার মস্তকটা প্রথমে হাজির করা হবে বিচারের জন্য। যদি এই ভয় থাকতো তাহলে অন্যকে অন্যায়ভাবে হত্যা করতে পারতো না। এমনইভাবে প্রতিটি স্থানে যেখানে অন্যায় হচ্ছে সেগুলো যদি সেখানে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অনেকাংশে কমে যেত এই অন্যায়। আমরা ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে দৃষ্টি দিলে দেখতে পাই, যদিও এগুলো ইতিহাসের ঘটনা, সত্যতা এবং মিথ্যা উভয়টি হতে পারে, তবে আমি এর কিতাব থেকে কোনোদিন এই ঘটনা পড়িনি, তবে যখন বাল্যকালে আমি পড়েছি তখন এক বাংলা বইয়ে লেখা ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খিলাফতের দায়িত্ব পেলেন, এমত অবস্থায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তিনি প্রাদেশিক গভর্নর বানালেন, অর্থাৎ মালিক আবদুল্লাহ যেরকম সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, আর এই দাম্মামের দায়িত্ব দেওয়া হয়েছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন শুনতে পেলেন যে তার এই এলাকায় বা অত্র এলাকায় একজন বুড়ি বৃদ্ধা আছেন যিনি অন্ধ এবং খেতে পান না। তো উনি চিন্তা করলেন যে হায় আফসোস, আমার এই এলাকা, আমার এলাকার দায়িত্ব আমি যদি পালন না করি আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর কাছে আমাকে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে, আমি কি জবাব দেব? তাই তিনি দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে ওই বৃদ্ধার বাড়িতে গেলেন। বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখছেন যে কে যেন খাবার দিয়ে গেছে, বৃদ্ধার খাবার জন্য যে খাবারগুলো প্রয়োজন বা যে খাদ্য জাতীয় বস্তু দরকার সেগুলো কে যেন আগেই দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বুড়িমা এই খাবার কে দিয়ে গিয়েছেন? উনি বলছেন, বাবা আমি জানি না, একজন লোক এসে আমাকে প্রতিদিন এভাবে খাবার দিয়ে যায় এবং আমি যেহেতু অন্ধ তাই আমি তাকে চিনি না এবং দেখিও নি। আল্লাহ আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে হায় আফসোস, আমার এলাকা আর আমি দায়িত্ব পালন করিনি, অন্য আরেকজন এসে খাবার দিয়ে যায়, নিশ্চয় মহৎ ব্যক্তি, নিশ্চয় মহৎ ব্যক্তি, তার দেখা অবশ্য তার সাথে অবশ্যই আমাকে দেখা করতে হবে। এরপর দ্বিতীয় দিন তিনি কিছুক্ষণ আগে আসলেন, যেহেতু একটু আগে বুড়ি বলেছেন যে একটু আগেই তিনি চলে গেলেন, তাই তিনি আরেকটু আগে পরের দিন আসলেন। তো আরেক পরের দিন এসে তিনি যখন আসছেন বুড়ির ঘরে যাবেন, ওই সময় ভিতর থেকে একজন ঘোড়সওয়ার খুব দ্রুত গতিতে ঘোড়া নিয়ে চলে আসলেন। এত দ্রুতগামী ঘোড়ায় তিনি ছিলেন যে তাকে চেনা গেল না। আজকেও সে আফসোস থেকেই গেল যে আমি আমার প্রতিদ্বন্দ্বীকে চিনতে পারলাম না। পরের দিন তিনি আরো অনেক আগে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন যে রাস্তা দিয়ে ওই বেচারা আসবেন, দাঁড়িয়ে আছেন তিনি, দেখলেন একজন ঘোড়সওয়ার গেলেন সেখানে, যাওয়ার পরে
কিছু খাবার দাবার যা তার দাওয়ার সেগুলো তিনি দিলেন এরপর ওইখান থেকে তিনি যখন বের হয়ে আসছেন তখন রাস্তায় গিয়ে দাঁড়িয়েছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং ওই দিক থেকে আগন্তুক চলে আসছেন এবার দুজনের সামনাসামনি দেখা হলো দুজন পরস্পর মোলাকাত করলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দেখলেন তিনি আর কেউ নন তিনি হলেন ইসলামের প্রথম খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু বকর তুমি এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওমর তুমি এখানে এইভাবে দুজনে পরস্পর কথাবার্তা বলে মুসাফা করলেন সাক্ষাৎ করলেন প্রিয় ভাই এবং বন্ধুগণ বুঝানোর বিষয় হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজধানী মদিনাতে থেকে তার দায়িত্ব পালনের জন্য প্রাদেশিক গভর্নরের উপরে তিনি ইয়া করেননি আস্থা রাখেননি এবং আস্থা না বরং তিনি তার উপর ছেড়ে দিয়েই ক্ষান্ত হননি বরং নিজের দায়িত্ব পালনের জন্য নিজেই ছুটে এসেছেন আল্লাহু আকবার এমনই ভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি নিজেও আমরা বিভিন্ন ঘটনা জানি সেগুলো বলার আমাদের সময় নেই তিনি নিজে এই ঘাড়ে করে গমের জবের বস্তা বয়ে নিয়ে গিয়েছিলেন ওই মহিলার কাছে যে মহিলা তার বাচ্চাদেরকে বাচ্চাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বা তাদের যন্ত্রণা সহ্য করতে না পেরে খালি পাতিলে পানির পাতিলে জাল দিচ্ছিলেন এই ঘটনা আমাদের সকলের জানা এমনই ভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি এটাকে আরবিতে বলা হয় তাআসি রাত্রি জেগে তিনি উম্মতের খবর নিতেন তার অধীনস্থ লোকদের প্রজাদের খোঁজ খবর নিতেন একদিন তিনি রাতে ঘুরে বেড়াচ্ছেন সকলের অবস্থা জানার জন্য ঠিক এই সময় দেখলেন যে একজন লোক একটা কূপি জ্বলছে এক বাড়িতে এবং একজন লোক ওই রাস্তায় খুব পাইচারি করছে একবার এদিকে যাচ্ছে আবার আসছে বাড়িতে যাচ্ছে আবার আসছে এরপর তিনি তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ব্যাপার কি আপনি এরকম করছেন কেন তো উনি বললেন যে আমাদের খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে আমিরুল মুমিনিন করা হয়েছে এমন এক ব্যক্তিকে যে আমাদের কোনো খোঁজ নেয় না কার সাথে কথা বলছেন তিনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলছেন এবং বলছেন যে আমাদের আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন এক অযোগ্য ব্যক্তির উপরে যে আমাদের খোঁজ রাখে না তিনি বললেন লজ্জিত হলেন নিজে নিজে যে আমি সঠিক সময় তার কাছে পৌঁছতে পারিনি বললেন কি সমস্যা তোমার উনি বলছেন যে আমার স্ত্রী সন্তান সম্ভবা কিন্তু তার কাছে কোনো ধাত্রী নেই কেউ যে তার শুশ্রূষা করবে এরকম কোনো ব্যক্তি নেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো হসপিটালে যাননি কোনো ধাত্রীর বাসায় যাননি বরং গিয়েছেন কোথায় নিজের বাড়িতে গেছেন যাওয়ার পরে নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগিয়েছেন এরপরে নিজে বাচ্চা হওয়ার পরে যে সকল খাবারের প্রয়োজন সেই সকল জাতীয় খাবারগুলো নিজের পিঠে তিনি কাঁধে নিয়ে এসেছেন এরপরে ওই স্ত্রীকে নিজের স্ত্রীকে নিয়ে এসে ওই মহিলার ঘরে প্রবেশ করিয়ে দিয়ে স্বামীর সাথে ওই মহিলার স্বামীর সাথে বাইরে তারা তিনি কথাবার্তা বলছেন এরপরে কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে সংবাদ দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ তোমার বন্ধুর বা তোমার সাথীর পুত্র সন্তান হয়েছে বা সন্তান সুন্দরভাবে দুনিয়াতে এসেছে আলহামদুলিল্লাহ এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই খাবারগুলো ওই পুরুষের হাতে ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে তিনি চলে আসছেন তখন তিনি বলছেন যে আপনি কি আপনার পরিচয় তো আমি জানতে পারলাম না তখন তিনি বললেন যে আমি আল্লাহর এক বান্দা তোমার সহযোগিতায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন এইভাবে তিনি চলে আসতে চেয়েছিলেন কিন্তু যখন ওই ব্যক্তি নাছোড় বান্দার মতো তাকে ধরলেন তখন তিনি বললেন যে আমি সেই অযোগ্য এবং অধম ওমর যাকে আল্লাহ তাআলা এই উম্মতের দায়িত্ব দিয়েছেন আল্লাহু আকবার এইভাবে তারা দায়িত্ব পালন করেছেন আল্লাহকে ভয় করেছেন এগুলো সবই আল্লাহর ভয়ের কারণে এবং এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন যে ফোরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা গেলেও আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কোর্টে কারণ আমি তার আমির আমার এলাকায় যা কিছু আছে তাদের দেখাশোনার দায়িত্ব আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আল্লাহকে ভয় করতে শিখি এই ভয় যদি আমার আপনার মাঝে আসে তাহলে ইবাদতও ঠিক হবে আর যেগুলো থেকে নিষেধ করেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো থেকেও আমরা বিরত থাকব দুনিয়া সুন্দরভাবে চলবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অর্জনের এবং তাকে যথাযথভাবে ভয় করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এমনই ভাবে দুই নাম্বার শর্তেই আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াল আমালু বিত তানজিল কোরআন অনুযায়ী আমল করতে হবে
কোরআন ও হাদিস অনুযায়ী আমাকে আপনাকে আমল করতে হবে, তবে আমি আপনি তাকওয়া অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইনতানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইত্যাদি আয়াতগুলিতে তিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা আমাদেরকে বলেছেন। তাই আমার আপনার জন্য একান্ত ফরজ যে আমি আপনি অবশ্যই তাদের অনুগত করব, কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করব, তবেই আমাদের দুনিয়া সুন্দরভাবে চলবে। আজকে এই বিশ্বের মাঝে যে অশান্তি বিরাজ করছে তার একমাত্র কারণ মানুষ কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাওয়া। এরপরে বলছেন যে ওয়াররিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকতে হবে। অল্পে তুষ্ট বলতে যা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং যা প্রতিনিয়ত আমি আপনি উপার্জন করতে সক্ষম হচ্ছি হালাল পথে, এটা নিয়ে আমাকে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এমন নয় যে কারো পাঁচ তলার দিকে আমি তাকিয়ে হাহুতাশ করছি, হায়রে আমার এক তলাও নেই, বা আমার খড়ের বাড়ি এই নিয়ে আমি হাহুতাশ করছি বা আফসোস করছি, এরকম যেন না হয়। বরং বলা হয়েছে যে যদি আমি আপনি যেন দুনিয়ার ক্ষেত্রে আমার আপনার নিচের ব্যক্তির দিকে তাকাই, আর দিনের ক্ষেত্রে আমার আপনার উপরস্থ ব্যক্তিদের দিকে তাকাই। যখন দিনের দিকে ধর্মের দিকে তাকাবো তখন যেন বড় বড় আলেম ওলামা বা বড় আবেদ যারা আছেন, যারা বেশি বেশি ইবাদত করছেন, তাদের দিকে আমাকে আপনাকে তাকাতে হবে, যে ওর তুলনায় বা ওনার তুলনায় আমি আপনি কিছুই ইবাদত করছি না। ঠিক এমনই ভাবে দুনিয়ার দিকে যখন তাকাবো তখন পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং এর দিকে না তাকিয়ে বা কোটিপতির দিকে না তাকিয়ে আমাকে আপনাকে রাস্তায় শুয়ে থাকা লোকদের দিকে তাকাতে হবে, যে তারাও মানুষ, তাদের থেকে আমি অনেক ভালো আছি। এই জন্য আর রেদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি হালাল পথে কোটিপতি হন, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হন, তাতে কোনো সমস্যা নেই। ইসলামে এর উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে এবং প্রথম যুগের যারা ব্যক্তি ছিলেন তাদের মাঝে আমরা এগুলো খুঁজে পাই। তার মধ্যে অন্যতম হলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং ইসলামের তৃতীয় খলিফা, তাকে ওসমান গানি বলেই আমাদের দেশের লোকেরা চিনে এবং জানে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দান সৎকার কথা বলেছেন তখন সব চাইতে বেশি অগ্রসর মানছিল তার হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইশুল উসরা সাজাচ্ছিলেন, কঠিন অবস্থা মুসলমানদের, কারো হাতে টাকা পয়সা নেই, ওই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু 300 ঘোড়া প্রথমত দান করেছিলেন। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরো তোমরা দান করো, তখন উনি এই 300 ঘোড়াকে সাজিয়ে দিয়েছিলেন, অর্থাৎ তার তরবারি, জিন, পোষ, যা লাগে ওর উপরে বসার যে গদি ইত্যাদি সবকিছু তিনি সাজিয়ে দিয়েছিলেন। 300 ঘোড়া এখন কেউ আছে একটা ঘোড়া সাজিয়ে দিবে এমন তো লোক নাই। এইভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য দান করেছেন। এরপরও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধেই আরো বলছেন, আরো উদ্বুদ্ধ করছেন যে আরো যার যা আছে যতটুকু সামর্থ্য আছে দান করতে থাকো, এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। রাবি বলছেন যিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1000 স্বর্ণ মুদ্রা তার নিজের কোলে নিয়ে নাড়ছেন, এদিক এদিক করছেন এবং বলছেন মা দররা ওসমান মা ফাআলা বাদা আলইয়াম, আল্লাহু আকবার, আজকের পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না, ন্যায় করুক অন্যায় করুক তার কোনো ক্ষতি হবে না। তাহলে এগুলো কিসের বিনিময় হয়েছে? পয়সার বিনিময়ে। অপর এক ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় একটা কূপ ছিল, যে কূপটির মালিক ছিল ইহুদি এবং মুসলমানদের কোনো তেমন কূপ ছিল না, পানি খাওয়ার খুব সমস্যা হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে এমন একজন ব্যক্তি আমার উম্মতের মাঝে আছে যে এই কূপটা ক্রয় করে মুসলমানদের জন্য দান করে দিবে ফি সাবিলিল্লাহ, এবং সে এই কূপের একজন মাত্র সদস্য থাকবে, আমির নয়। আমি কিনে দান করে দিলাম, আমি লিডারশিপ, আমি এর নেতৃত্ব দিব, কাউকে পানি দিব বা কাউকে আগে পরে এগুলা দেখাশোনা করব না, বরং এই কূপটা সম্পূর্ণ দান করে দেওয়া হবে, উনি সাধারণ একজন সদস্য থাকবেন। এবং ওয়ালাহুল জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন যে তার জন্য কি জান্নাত। আর এই কূপ ক্রয় করে মুসলমানদের জন্য দান করেছিলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তাই যে কথা বলছিলাম আর রেদা বিল কালিল বলা হয়েছে ঠিক, কিন্তু যদি আমি আপনি হালাল পথে
হাজারো টাকা ইনকাম করতে পারি, কোটি টাকা ইনকাম করতে পারি, তাতে কোনো সমস্যা ইসলামে নেই। তবে আপনাকে এর যাকাত যখন ফরজ হবে তখন অবশ্যই তার যাকাত আদায় করতে হবে। এখানে যাদের অধিকার আছে সেই অধিকার আপনি আদায় করবেন। চার নাম্বার কথা, ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। দুনিয়া আমার আপনার ক্ষণিকের, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই জন্য একটু আগে আমরা বলেছি যে যখন দুনিয়ার দিকে দেখবেন তখন নিচের ব্যক্তির দিকে তাকান, কারণ আর দুনিয়া জাইল, দুনিয়া এটা ধ্বংসশীল, দুনিয়া চলে যাবে। আল্লাহ বলছেন ওয়াইয়াবকা কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দুনিয়ার উপরে যারা আছে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র মহান রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন, বাকি থাকবেন। তাই এখান থেকে বোঝা যায় যে আমাকে আপনাকে দুনিয়াকে মুসাফিরখানা হিসাবে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করবে যেন তুমি গরীব, অপরিচিত, কেউ তোমাকে চিনে না। হ্যাঁ, অনেক লোক আছে যে মানুষের সুখ্যাতি এবং সুনাম এবং এক কথায় তার নাম বললে যেন মানুষ চিনে, এরকম খ্যাতির আশা করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, এমনটি খ্যাতি হওয়া আবশ্যক নয়, যদি তুমি আল্লাহর হক আদায় করো, যদি তুমি রাসূলের হক আদায় করো, যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক তুমি চলো। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে তুমি এমনভাবে চলাফেরা করবে যেন তুমি অপরিচিত, অথবা পথিক বা মুসাফিরের মতো জীবন যাপন করবে। আমি আপনি যখন ওমরা, সাধারণ ওমরা সফরে যাই, তখন ব্যাগটা সব সময় গুছিয়ে রাখি এবং বেশি তেমন কোনো কাপড় আমি আপনি নেই না। তো আমি আপনি দু চারটা কাপড় নিই, ঠিক এরকমই দুনিয়াতে আমি আপনি যত কিছুই করি না কেন, এই দুনিয়ার উদাহরণ হচ্ছে একটা মুসাফিরখানার মতো। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, তাই পরকালের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবু আলী রাদিয়াল্লাহু আনহুর সংজ্ঞা থেকে এটাই বোঝা যায়। উনার তাকওয়ার সংজ্ঞায় তিনি বলছেন, তার তাকওয়ার সংজ্ঞায় তিনি চারটি বিষয়ের সমন্বয় করেছেন। এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর কোরআন ও হাদিস মোতাবেক আমল করা, তিন নম্বর অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা বা প্রস্তুত থাকা। এই চারটি বিষয় যদি আমরা অর্জন করতে পারি তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু ভাষায় আমরা তাকওয়া অর্জন করতে পারলাম। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিনদের কাতারে অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমরা কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত কয়েকটি দলিল পেশ করব যা তাকওয়ার গুরুত্ব বহন করে। মহান রব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নাফস, প্রত্যেকটি আত্মা যেন ভেবে দেখে যে কি সে আগামী কালের জন্য অর্থাৎ পরকালের জন্য প্রেরণ করেছে। আজকে আমি আপনি এই সৌদি আরবে এসেছি, কিছু আয় ইনকাম করে দেশে নিয়ে গিয়ে এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করব বা এগুলোকে বাড়িয়ে তারপর আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। ঠিক এই যেমন একটি উদ্দেশ্য, ঠিক এই উদ্দেশ্যটাই আপনাকে পরকালের ক্ষেত্রে রাখতে হবে যে দুনিয়াতে আমি কিছু সব ইনকাম করব বা সব উপার্জন করব, যার বিনিময়ে আমি পরকালে শান্তিতে থাকতে পারবো। এই হিসাবটাই মহান রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেননি। তাই আল্লাহ তাআলা বললেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন আগামীকালের জন্য পরকালের জন্য কি প্রেরণ করেছে সে কথা ভেবে দেখে। ওয়াত্তাকুল্লাহে, মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত খবর রাখেন, ভালোভাবে জানেন যা তোমরা করো। তোমরা যে কাজগুলো করো মনে করিও না যে গোপনে করলাম আল্লাহ জানতে পারলেন না, এমনটি নয়, বরং আল্লাহ তোমাদের কাজগুলো সম্পর্কে সম্মুখ অবগত এবং খোঁজ খবর রাখছেন। অতএব আল্লাহর সাথে আল্লাহকে সাক্ষী রেখে এবং আল্লাহকে ফাঁকি না দিয়ে তোমরা ভালো কাজগুলো করারই চেষ্টা করো, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এমনই ভাবে আল্লাহ বলছেন সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এমনি ভাবে সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষেরা, এখানে বিশ্বব্যাপী দাওয়াত দেওয়া হয়েছে,
এখানে মুমিনদেরকে সম্বোধন করা হয়নি বরং সারা বিশ্বের কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান মুসলমান বেদুইন সবাইকে সম্বোধন করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন আর তিনি হলেন আদম আলাইহিস সালাম ও খালাকা মিনহা যাওজাহা আর ওই আত্মা থেকে সৃষ্টি করেছেন কাকে তার স্ত্রীকে ওবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এবং তাদের দুইজন থেকে অনেক নারী পুরুষ সারা বিশ্বব্যাপী আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম এবং আল্লাহকে তোমরা ভয় করো যার মাধ্যমে তোমরা পরস্পর চেয়ে থাকো আমাদের দরবারে আমাদের গেটে যখন ফকির আসে তখন কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহর দোহাই দিয়েই তো ফকিররা মিসকিনেরা চেয়ে থাকে এমনি ভাবে আমরা কথায় কথায় এদেশে শুনতে পাই ওয়াল্লাহ বিল্লাহ এই আল্লাহর দোহাই আল্লাহর কসম দিয়ে আল্লাহর শপথের মাধ্যমে কাজকে বা কোনো কথাকে আরো শক্তিশালী করা হয় তো যেই আল্লাহর দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছে চাও সেই আল্লাহকে ভয় করো ওয়াল আরহাম এবং আত্মীয়তার সম্পর্ককে তোমরা ভয় করো এই আত্মীয়তার সম্পর্ক আজকে যেন আমাদের দুনিয়াবি সম্পর্কে রূপান্তরিত হয়েছে কেউ যদি আমাকে আপনাকে আমার আপনার সাথে সম্পর্ক রক্ষা করে তাহলে আমি আপনি তার সাথে সম্পর্ক রক্ষা করি আর যদি কেউ আমার আপনার সাথে সম্পর্ক রক্ষা না করে তাহলে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করি না এটা কিন্তু সেলাতুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয় বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপরীতে ব্যাখ্যা দিচ্ছেন বলছেন সিলমান কাতাক যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো তাহলেই তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলে ওয়াতি মান হারামাক আর যে তোমাকে দেয়নি তাকে তুমি দাও তোমাকে দেয়নি বলে তুমি যখন তোমার একটা জিনিস হলো তখন তুমিও তাকে দিবে না তাহলে তো তুমি আর সে বরাবর হয়ে গেলে সওয়া সওয়া হয়ে গেলে বরং তোমার তাকে দেওয়া উচিত যাতে করে একদিন হতে পারে সে ওখান থেকে শিক্ষা অর্জন করবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এই ব্যাপারে অনেক আয়াত আছে আরেকটা আয়াত যা আমাদের সমাজের জন্য খুবই প্রযোজ্য সে আয়াতটি বলবো তারপরে দুই একটি হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তাহলে আল্লাহকে ভয় করার আয়াত আমরা পেলাম যে ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তারপর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তলব করো তাই না আল্লাহর দিকে ওয়াসিলা তলব করো ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন এবং তার রাস্তায় তোমরা জিহাদ করো প্রচেষ্টা চালিয়ে যাও এবং যে যেভাবে পারো ইসলামের কাজ চালিয়ে যাও ইসলামকে প্রচার করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো এখন আমাদের দেশে কিছু লোক আছে যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার কাছে এসে এখানে বলে থাকে যে এই ওয়াসিলা হলো পীর বাবারা এবং মাজার এবং যে যে পথে আছে আটরশি সাতরশি সবরশি ওই তারা নিজেদেরকে প্রমাণ করতে চায় যে আমরাই হলাম সেই ওয়াসিলা আমরাই হলাম সেই মিডিয়া বা মাধ্যম কিন্তু আসলে কোনো মুফাসসিরই এই অর্থ করেননি যে অবতাগু ইলাইহিল ওয়াসিলার এই অর্থ হলো যে পীর ধরতে হবে এবং আমাদের কোনো মাজার ভক্ত হতে হবে অথবা কোনো পীরের মুরিদ হতে হবে এমনটি নয় বরং এর সঠিক অর্থ হচ্ছে অবতাগু মানে উতলুবু তোমরা তালাশ করো এবং অন্বেষণ করো ইলাইহিল ওয়াসিলা অর্থ হচ্ছে মা ইউকাররিবুকুম ইলাইহি মিন আদি অর্থাৎ এমন কিছু আনুগত্যশীল কাজ করো নৈকট্য লাভী নৈকট্যজনক কাজ করো যা তোমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দিবে এমন কিছু নৈকট্যশীল কাজ করো ভালো কাজ করো যেগুলো তোমাদেরকে আল্লাহর কাছাকাছি করবে এটাই হচ্ছে ওয়াসিলা তাই যারা ওয়াসিলা বলতে পীর বোঝায় তাদের অর্থ কোনো মুফাসসিরই করেননি এবং এটা সম্পূর্ণ ভুল অর্থ তাদেরকে জবাব দেওয়ার জন্য আপনাদেরকে এই কথাটা জেনে রাখা একান্ত দরকার এরপরে আমরা যে কুরবানি করে থাকি সেই কুরবানির ব্যাপারেও আল্লাহ বলছেন সেখানেও আল্লাহ তাকওয়ার কথা নিয়ে এসেছেন বলছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে আমার আপনার কুরবানির গোশত পৌঁছে না এবং রক্তও পৌঁছে না লুহুমুহা ওয়ালা দিমাউহা দমও পৌঁছে না ওর রক্ত পৌঁছে না ওর লাহাম গোশতও পৌঁছে না কি পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আমার আপনার অন্তর যে আল্লাহর আল্লাহ ভীরুতা আছে ভয় আছে আল্লাহর তাকওয়া আছে পরিষ্কারিতা আছে এটা আল্লাহ দেখে থাকেন কি উদ্দেশ্যে কুরবানি করছি আমার পাঁচটা সাতটা ছেলে মেয়ে আছে অন্যের দরবার অন্যরা কুরবানি দিবে ওদের দিকে চেয়ে থাকবে একটা দেই এই জন্য যদি দিয়ে থাকি তাহলে গোশত খাওয়াই
হবে আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকি তাহলে গোশত খাওয়া হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হবে তাই এই ক্ষেত্রে তাকওয়াকে খেয়াল রাখবেন এমনি ভাবে আল্লাহ আরেকটি বিষয়কে বারবার ভয় করতে বলেছেন তা হচ্ছে জাহান্নামের আগুন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা একাধিক আয়াতে ভয় করতে বলেছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন সেই আগুনকে তোমরা ভয় করো যা জাহান্নামীদের জন্য বা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এমনি ভাবে মহান রব্বুল আলামিন কিয়ামত দিবসকেও একাধিক আয়াতে ভয় করতে বলেছেন সেই আয়াতগুলো হলো সূরা বাকারা 24 নম্বর আয়াত এমনি ভাবে সূরা বাকারা 123 নম্বর আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত এই আয়াতগুলিতে মহান রব্বুল আলামিন কিয়ামত দিবসকে ভয় করতে বলেছেন এমনি ভাবে হাদিসের ভাষায় যদি আমরা দেখি তাহলে সেখানে পাবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে মহান রব্বুল আলামিন কারো চেহারার দিকে দেখেন না কারো চেহারার দিকে দেখেন না যে কে কত সুন্দর অথবা উঁচা লম্বা হ্যান্ডসাম এইগুলোর দিকে আল্লাহ দেখেন না ওয়া আমওয়ালিকুম এটাও আল্লাহ দেখেন না যে কার কত সম্পদ আছে কি দেখেন আল্লাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা আমার আপনার হৃদয় দেখেন আমার আপনার আমল দেখেন যদি আমার আপনার আমল ভালো হয় আর আমি আপনি দেখতে যদি কুৎসিত হই কিন্তু আমি তবুও আল্লাহ তাআলার কাছে আমি আপনি সম্মানিত এজন্য বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু একজন কালো দাস নিগ্র দাস হওয়া সত্ত্বেও মহান রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন কারণ তার তাকওয়া ছিল তার পরহেজগারিতা ছিল তার আমলে সালেহ ছিল এজন্য আল্লাহ তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন তাকে করেছেন এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বিদায় নিয়েছেন কিন্তু তার নাম আজকেও আমরা স্মরণ করছি হাদিসের পাতায় পাতায় তার নাম লেখা আছে এগুলোর একমাত্র কারণ যে তাদের তাকওয়া ছিল পরহেজগারিতা ছিল তাদের চেহারা কেমন ছিল এগুলো কোনোদিন বলা হয় না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুন্দর ছিলেন বা অনেক লম্বা ছিলেন টাকা পয়সা অনেক ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন মদিনার লোকেরা সাহাবীরা আনসার সাহাবীরা যখন বলতে লাগলেন যে যেদিকে তাকায় শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটু রাগত স্বরেই বলেছিলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তোমরা যখন ব্যবসা বাণিজ্য নিয়ে বাজারে মশগুল ছিলে তখন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেটে পাথর বেঁধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শ্রবণ করেছিলাম তো যে কথা বলছিলাম যে আল্লাহ সম্পদ দেখেন না আল্লাহ স্বাস্থ্য এবং চেহারাও দেখেন না বরং দেখেন আল্লাহ অন্তর এবং আমল এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া কোন আরবের কোন ফজিলত নেই অনারবের উপরে কিন্তু তাকওয়া ব্যতীত তাকওয়া যদি থাকে তাহলে তাকওয়ার মাধ্যমে একজন ওয়ানারব প্রত্যন্ত অঞ্চলে পড়ে আছে বাংলাদেশের কোনায় তার যদি তাকওয়া থাকে তাহলে সৌদি আরবের মক্কা শহরের পাশে থাকে এর যদি তাকওয়া না থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত অধিক সম্মানিত এজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে সম্মানিত ব্যক্তি তিনি যার তাকওয়া বেশি তাই আসুন আমরা তাকওয়ার বিষয়টিকে গুরুত্ব দেই ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোতে আমরা মুত্তাকিনদের পরিচয় এবং তাকওয়ার ফলাফল বা তাকওয়ার সুফল সম্পর্কে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখুন আল্লাহুম্মা আমিন এই ব্যাপারে আরো বেশ কিছু হাদিস ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন আমাদেরকে এমন ভাবে বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো এক ব্যক্তি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমি সফর করতে চাই আমাকে কিছু আপনি উপদেশ দেন তখন তিনি তাকে বলেছিলেন যাওয়াদাকাল্লাহু তাকওয়া আল্লাহ তাআলা তোমার তাকওয়া বৃদ্ধি করে দিন এই দোয়াই তাকে করেছিলেন অতএব একাধিক হাদিস থেকে বোঝা যায় যে তাকওয়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাকওয়াবিহীন মানুষ সেজন্য খালি ঘরের ন্যায় তাকওয়াবিহীন মানুষের কোনো মূল্য নেই যার মাঝে তাকওয়া নেই সে অতি দ্রুত অন্যায় কাজে পতিত হয় এবং আল্লাহর ভয় না থাকার কারণে খারাপ কাজ অন্যায় কাজ করে ভালো কাজ করে না আল্লাহর আনুগত্য করে না মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অর্জন এর মাধ্যমে তাকওয়ার সুফল ভোগ করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া